আজকাল চাইলেও কারোর সাথে একটু মন খুলে কথা বলতে পারি না। হোক সে আমার খুব কাছে নিজস্ব কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশী, দু চার পাঁচ দিন কারোর সাথে একটু হেসে কথা বললেই তারা আমাদের সস্তা ভাবতে শুরু করে দেয়। আসলে আপনি যাকে একটু বেশি মূল্যায়ন করবেন সে আপনাকে সস্তা ভেবে বস্তায় বন্দি করে ফেলবে। ইদানিং আবার আরেকটা জিনিস খেয়াল করলাম, কারোর কোনো প্রয়োজন কিংবা চাহিদা পূরণে ব্যর্থ হলে তাদের শত্রুতে পরিণত হচ্ছি। আসলে আপনাকে সবাই ভালোবাসবে না, কারণ আপনি মানুষ, আপনি টাকা না, টাকা হলে সবাই ভালোবাসত। যদি কখনো অনুভব করেন আপনার আশেপাশের মানুষগুলোর জন্য আপনার জীবনটা প্যারাময় হয়ে উঠেছে, তাহলে এক মিনিটও চিন্তা না করে এই মানুষগুলোকে আপনার জীবন থেকে মাইনাস করে ফেলুন, দেখবেন শান্তি পাবেন। আসলে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে। আপনি নিজেই নিজের বন্ধু হয়ে যান, দেখবেন পুরো পৃথিবীটা একসময় আপনার বন্ধুত্বে পরিণত হয়েছে। হতাশা, অশান্তি আর ডিপ্রেশন, এই জিনিসগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। সো নিজেকে ভালোবাসুন।